ল্যান্ডমাইনের জন্য নেমেছিলাম সেন্তোসায়, কিন্তু ল্যান্ডমাইনই পাই নাই। কি প্র্যাঙ্ক করবো রে ভাই, ভালোই লাগে না, পাই না। এই হোয়াট, এখানে হুট করে ড্রাম ফাটলো তো? কোনো এনিমিও তো দেখতেছি না। কোনো মানে কোনো যে গুলি করেছে ওইটার একটা আওয়াজ আছে না, ওই আওয়াজটাই তো পাইতেছি না। না রে, ভৌতিক ঘটনা ঘটতেছে রে ফ্রি ফায়ারে। এটা কি ভাই আমার সাথে? তাও হ্যাঁ, এদিকে এনিমিও নাই দূর থেকে কেউ। নিচে আমার দেখছে এনিমি। আচ্ছা দেখি, দু একটা টোকা দেখি না। না তাও তো দিচ্ছে না রে ভাব। এটা কি রে ভাই আমার সাথে এই ভৌতিক ঘটনা? ও শিটি আর ম্যান, কি অবস্থা! একটু সামনে গিয়ে দেখি ভাই, আমার সাথে ফ্রি ফায়ারের মধ্যে কি যেন কয়েকদিন পর পর একটা ভৌতিক ঘটনা ঘটে, তাও আবার আমার সাথে। তোমাদের সাথে ঘটে কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আরে ইয়ার, দেখি সামনে কি এনিমি পাওয়া যায় কি না। যদি ভাই কি চ্যালেঞ্জ করবো, এটা কিন্তু চ্যালেঞ্জ ভাই, চ্যালেঞ্জ না এটা। আমি তো চ্যালেঞ্জ ভিডিও করি না, তারপর বলতে হচ্ছে ল্যান্ডমাইন নিয়ে ফান করব, ফানি ভিডিও করি তো। এই এখানে গাড়ি, যেহেতু উপরে হয়তো এনিমি আছে। ওয়েট, গাড়িটা সরিয়ে নেই। ওকে এবার উপরে উঠে দেখি, চান্দু কি আমার জন্য ওয়েট করতেছে নাকি? ওয়েট ওয়েট, আরে চান্দু ঘুমাইতেছে। আরে প্রকৃতির দৃশ্য দেখতেছে, টোকা দিলাম একটা। না জাগতেছে না রে ভাই। আচ্ছা আমিও ঘুমাই। চান্দু, প্রকৃতি কি মজা ভাই, আমি ঢুকে যাচ্ছি রে এনিমির সাথে। এই চান্দু তো আসলে ভাই র্যাঙ্ক ম্যাচে কি হয়ে যাচ্ছে এগুলা, একটা টুকি দাও টুকি। র্যাঙ্ক ম্যাচে রে ইয়ার, না ভাই আমাদের যেতে হবে, একটা টুকি। ওকে ওকে শেষ, দেখি কি অবস্থা। না আরে একটা গ্লোয়ালও নেই। এই চান্দু আসলেই খুব দুঃখী ছিল রে ইয়ার। আচ্ছা গানটা রিলোড, কে যেন চলে আসছে মনে হইতেছে, নিচে তো শব্দ পাচ্ছি অবশ্য। কই চলে আসলো এত তাড়াতাড়ি? এই এই ইয়ার, এ বুঝলাম না আমার সাথে এরকম ভৌতিক ঘটনা কিভাবে। ইয়ার লুটবক্স কই, না এর সাথে মিশে গেছে। ইয়ার আমার সাথে এরকম ভৌতিক ঘটনা ভাই, পরপর দুইটা হয়ে গেল রে ইয়ার। যাই হোক, আমার মনে হয় এই চান্দু ব্যাগ খুলেছিল এই ব্যাগের কারণে, মানে আরে ইয়ার কি ভুলটা করছে, হয়তো এরকম কোনো ভুল করছে হয়তো, না অন্য কিছু, না এও এর মতো নেট চলে গেল। ইয়ার কি হইতেছে এগুলা, তাও আবার আমার সাথে, তোর র্যাঙ্কের মধ্যে। কি বলবো, আজকাল এনিমিগুলোর অবস্থা দেখলে আসলেই কেমন যেন অন্যরকম টাইপের, কোনো কোনো খোঁজ খবরে থাকে না ইয়ার। আচ্ছা ও আরেকটাকে দেখছি অবশ্য, হেড দেওয়ার ট্রাই করি। হেড হেড হেড, আরে গ্লু লাগিয়ে দিয়েছে। আরে ইয়ার, এ আসলেই চলেও যাইতেছে গ্লু। আরে দেখছো ফ্রি ফায়ার, ওই যে আমি একটা ভিডিও করছি না, যে গেরিনা যখন গাঁজা খায়, আসলে গাঁজা খায় ভাই, উপরে গ্লোয়াল লাগে এটা কোনো কথা, মানে উপরে গ্লোয়াল লাগতে হবে এটা কোনো কথা হইল। ওকে এখানে থাকি একটু, দেখি এখান থেকে দেখা তো যায় না এখান থেকে। আচ্ছা আচ্ছা এখান থেকে, হ্যাঁ। আরে ইয়ার, ও আমার কষ্টে যাইতেছে গ্লোয়ালের পিছনে। আরে লাগ লাগ লাগ, মোটামুটি ড্যামেজ খাইছে। আচ্ছা এগ্রেসিভ হই, ও অবশ্য কি হিল করবো, হিল বলতে সরি মেড কিট নিবো। আচ্ছা দেখা যাক একটা, আরে ইয়ার এখানেও নাই। ও ও মাঝখান দিয়ে একটা দুইটা, আরে ইয়ার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। ওকে ইয়ার রিলোড আইসে পড়ছিল। ওকে সমস্যা নেই, আরেকটাও চলে আসছে রে, আওয়াজ পাইতেছি। আচ্ছা আচ্ছা, আরে দেখছো আমি গ্লোয়াল লাগাবো সে জায়গার মধ্যে কি লাগাই ফেলছি। আচ্ছা ও কোন দিকে যাইতেছে, এদিকে হয়তো। আরে ইয়ার আমার পিছনে, আরে ইয়ার আমি দেখি নাই এটাকে। আরেকটা ওই দেখো কোথায় গ্লোয়াল। আচ্ছা আমি এদিকে চলে যাই ভিতরে। ইয়ার এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? ও
ম্যান কিভাবে সিটি আর